আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুরবিজ কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব বিফ কাচি বিরিয়ানি তৈরির এই মজাদার রেসিপিটি আর আজকে আমি দেখাবো কীভাবে আমি খুব সহজেই আর খুব ঝটপট তৈরি করেছি আমার আজকের এই মজাদার বিফ কাচি বিরিয়ানি তৈরির রেসিপিটি তাহলে চলুন দেখে নেই আর বিফ বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি আর এখানে আপনারা চাইলে খাসির মাংস নিয়েও কিন্তু করতে পারেন আর এখানে আমি গরুর মাছটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে এই কাচি বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি এখানে একটি মশলা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটি দারচিনি স্টিক আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটি স্টার অ্যানাইজ আর এখানে আমি নিয়ে নিয়েছি একটি জয়ফল আর নিয়ে নিয়েছি এখানে আমি কয়েকটি লবঙ্গ আর এখানে কয়েক টুকরো জয়ত্রী পাপড়ি রয়েছে আর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ এখন আমি সবগুলো মশলাকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব এই বিফ কাচি বিরিয়ানির তৈরির জন্য আর আপনারা চাইলে এখানে বিরিয়ানির মশলাটাও কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমি এই সবগুলো মশলার গুঁড়ো করেই এই বিফ কাচি বিরিয়ানিটা তৈরি করে নিব আর এখন আমি এরকম একটি হাড়িতে গরুর মাংসটা নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন লবণ আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ খোসা সহ পেঁপে বাটা আর এই পেঁপে বাটাটা দেওয়াতে গরুর মাংসটা খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি টক দই আর এখানে আমি যে টক দইটা ব্যবহার করেছি এটা আমার ঘরে পাতা টক দই এখানে আমি প্রায় ওয়ান কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি আর এখন আমি হাত দিয়ে ভালোভাবে টক দুই লবণ আর পেঁপে বেসটা ভালোভাবে মাখিয়ে নিব আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা একত্রে বেটে রাখা প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কাজুবাদাম বাটা আর এখন আমি এখানে দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনাবাদাম বাটা আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন জিরা গুঁড়া আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়া আর এখন আমি দিয়ে দেব যে মশাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম এই বিফ কাচি বাড়িটা তৈরি করার জন্য এখন আমি সেই মশাটা এখন আমি এখানে দিয়ে দিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ ব্যারেস্তা আর এখানে আমি পেঁয়াজ বেরাসাটা এরকম গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর এখানে সবগুলো উপকরণ দিয়ে দেবার পর এখন আমি ভালোভাবে হাত দিয়ে সবগুলো উপকরণ গরুর মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিব আর এই প্রসেসটা করতে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই ভালো হয় আর এখানে আমি শেষ পর্যায়ে দিয়ে দিব সয়াবিন তেল প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিব আর যে হাড়িতে আমি এখানে কাঁচি বিরিয়ানিটা তৈরি করব সেই হাড়িতেই এখন আমি এই গরুর মাংসটা প্রায় এক ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো আর এই বিফ কাচি বিরিয়ানিতে একটি স্মোকি ফ্লেভার আনার জন্য এখন আমি এরকম একটি স্টিলের বাটি বসিয়ে দিয়েছি ছোট আর এর মধ্যে এখন আমি এখানে দিয়ে দিয়েছি ছোট একটি কয়লার টুকরো গরম আর এখন আমি এই গরম কয়লা টুকরোর উপর দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন ঘি আর ঘি দেওয়াতে কিন্তু এখানে ধোয়া সৃষ্টি হবে তখন আমি সাথে সাথে ঢাকাটা বন্ধ করে দিয়েছি আর ছিলটা আমি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি আর এভাবে আমি প্রায় দশ মিনিটের জন্য রেখে দেব আর আপনারা কিন্তু দেখতেই পারছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু ধোঁয়াটা বের হচ্ছে আর দশ মিনিট পর এখন আমি এই গরম বাটি সহ তুলে ফেলবো আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর এক ঘন্টার জন্য ম্যারিনেট করে নিব আর এখানে আমি আধা কেজি আলু নিয়ে নিয়েছি আর এখানে আমি আলুগুলো এরকম বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন লবণ আর এখন আমি এখানে দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার এই অরেঞ্জ ফুড কালারটা দেওয়াতে এই আলুটা কিন্তু খুব সুন্দর একটি কালার আসবে কিন্তু এই আলুর টেস্টে কোনো চেঞ্জ আসবে না এখন আমি ভালোভাবে ফুড কালার আর লবণটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি এই আলুটা ভালোভাবে গরম তেলে ভেজে নেব আর এখানে আমি আলুটা প্রায় পাঁচ মিনিটের মতো এই গরম তেলে ভেজে নিয়েছি খুব বেশি একটা ভাজবো না কারণ আলুগুলো যখন দমে দেওয়া হবে তখন কিন্তু এই আলুগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে আর এখানে কিন্তু আলুটা ভাজা হয়ে গিয়েছে আমি এরকম পর্যায়ে আলুগুলো তুলে নিব। আর এখানে আলুগুলো ভাজার পর যে অবশিষ্ট তেল থাকবে সেই তেলে আমি এখন পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিয়েছি পুরান ঢাকার কাচি বিরিয়ানি তৈরি করতে কিন্তু সাধারণত পোলাওয়ের চালই ব্যবহার করা হয় আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক কেজি পরিমাণ চিনিগুড়া পোলাওয়ের চাল আর এখন আমি এই চালগুলোকে ভালোভাবে কয়েকবার পানি চেঞ্জ করে ভালোভাবে ধুয়ে নেবো আর ভালোভাবে ধুয়ে আমি এই পোলাওয়ের চাল থেকে পানি ঝরিয়ে নেব আর পোলাওয়ের চালটা রান্না করার জন্য আমি এখন এরকম একটি হাঁড়িতে চুলায় পানি গরম করতে দিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন শাহি জিরা আর দিয়ে দিয়েছি এখানে আমি চারটি ছোট এলাচ দিয়ে দিয়েছি দুটি দারচিনি স্টিক এরকম ছোটো সাইজের আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি দুটি তেজপাতা আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো পরিমাণ ওয়ান টেবিল স্পুন লবণ এখানে আপনারা আমাদের স্বাদ মতো এখানে লবণটা দিতে পারেন আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল পানিটা কিছুক্ষণ গরম করে নিবার পর যখন এই পানিটা এরকম ফুটতে শুরু করবে তখন আমি এখানে পোলাওের চালটা দিয়ে দেবো আর এখানে আমি পোলাওয়ের চালটা পানিতে ভালোভাবে ধুয়ে এরকম পানি ঝরিয়ে নিয়েছি আর এখন আমি এই পোলাও চালটা এরকম গরম পানিতে দিয়ে দেবো আর এখানে কিন্তু এই পোলাওয়ের চালটা একদম সেদ্ধ করা যাবে না আর অবশ্যই চেষ্টা করবেন পানিটা একটু বেশি নিয়ে এই পোলাওের চালটা তৈরি করার আর এখানে কিন্তু পোলাওয়ার চালটা আমি এইটি পার্সেন্ট সেদ্ধ করে নিব। আর এই পোলাওয়ার চালটা আমার এইটি পার্সেন্ট সেদ্ধ করতে সময় লেগেছে প্রায় তিন থেকে পাঁচ মিনিটের মতো যখন এরকম এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো আর এখানে কিন্তু এই পোলাওয়ার চালের সাদা অংশটুকু দেখা যাচ্ছে এই পর্যায়ে আমি পোলাওয়ার চালটা নামিয়ে এরকম একটি ছাকনিতে ভালোভাবে ছেঁকে নিয়েছি আর এই বিফ কাচি বিরিয়ানিতে খুব সুন্দর একটি ফ্লেভার আনার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় ওয়ান কাপ পরিমাণ লিকুইড মিল্ক আর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো অরেঞ্জ ফুড কালার আর এখানে কিন্তু খুব সুন্দর একটি কালার এসেছে আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় ওয়ান টেবিল স্পুন ঘি এখন আমি ভালোভাবে দুধ আর ঘিয়ের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি যে হাড়িতে এই বিফ কাচিমারিটা তৈরি করব সেই হাড়িতে আমি এখানে গরুর মাংসটা এক ঘন্টায় মেরিনেট করে রাখার পর এখন আমি যে আলুগুলো ভেজে নিয়েছিলাম সে ভাজা আলুগুলো এখন আমি এই মাংসের এভাবে উপরে ভালোভাবে ছড়িয়ে রেখে দেব আলু দিয়ে দেবার পর এখন আমি যে পোলাওয়ের চালটা এইটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম এখন আমি সে সেদ্ধ করে রাখা পোলাওয়ের চালটা এভাবে চারিপাশেভাবে ছড়িয়ে দিব আর অবশ্যই কিন্তু এই পোলাওয়ের চালটা দেওয়ার সময় কিন্তু চাপাচাপি করে দেওয়া যাবে না খুব আলতোভাবে এই পোলাওয়ের চালটা ভালোভাবেভাবে ছড়িয়ে দিতে হবে মাংসের উপরে এভাবে আমি প্রথম লেয়ারে এই পোলাওয়ের চালটা আলতোভাবেভাবে ছড়িয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু এখানে পোলাওয়ের চালটা কিন্তু এইটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে খুব বেশি একটি সেদ্ধ করে নেওয়া যাবে না আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বেরস্তা ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ কয়েকটি কিশমিশ নিয়ে নিয়েছি কাজুবাদাম কুচি আর এখানে আমি নিয়েছি পাঁচটি আলু বোখারা আর এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে পেঁয়াজ বেরেস্তা আলু বোখারা আর কিশমিশের মিশ্রণটা দেওয়ার আগে এখন আমি এর উপরে দিয়ে দিব দুধ আর ঘি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এখন আমি সেই মিশ্রণটা এই পোলার চালের উপর দিয়ে দিব আর এখানে কিন্তু এই দুধের মধ্যে ফুড কালারটা ব্যবহার করাতে খুব সুন্দর একটি কালার আসবে এই বিফ কাচি বিরিয়ানিতে আর এখন আমি আলু বোখারা আর পেঁয়াজ বেরেস্তার মিশ্রণটুকু দিয়ে দিয়েছি এখানে আমি সবটুকু দিয়ে নিই অল্প একটু দিয়ে দিয়েছি আমি বাকিটুকু পরবর্তীতে আবার ব্যবহার করব আর দ্বিতীয় লেয়ারে এখন আমি এখানে এইটি পার্সেন্ট সিদ্ধ করে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিব। আমি সেই একইভাবে ভাবে পোলাওয়ের চালটা হবে ছড়িয়ে বিছিয়ে দেব আর অবশ্যই কিন্তু চাপা চাপি করে এই পোলাওয়ের চালটা দেওয়া যাবে না আমি এখানে বাকি পোলাওয়ের চালটাও ভাবে দিয়ে দিয়েছি আর এখন আমি সেই দুধ আর যে ফুড কালারের মিশ্রণটা ছিল ঘিয়ের এখন আমি সেই মিশ্রণটা এখানে আমি দিয়ে দিয়েছি আর এখন আমি পেঁয়াজ বেরেস্তা আলু কাজু কাজুবাদাম আর কিশমিশের বাকি উপকরণগুলো এখন আমি এর উপরে দিয়ে দিব আর এখানে আমি বাকি উপকরণগুলো এভাবে হাড়ির উপরে চারপাশেভাবে ছড়িয়ে দিয়ে দিয়েছি এখানে আমি আলু বখারাওগুলো এভাবে ছড়িয়ে দিয়ে দিয়েছি বিফ কাচি বিরিয়ানিতে খুব সুন্দর একটি ফ্লেভার আনার জন্য এখন আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে এখন আমি এর চারপাশে দিয়ে দিয়েছি এভাবে ছড়িয়ে আর আমি এই কাচি বেআইনিটা কিন্তু দমে রান্না করে নিব আর এখন আমি আটা আর পানি দিয়ে একটি আটার ডো তৈরি করে নিয়েছি আর এই আটার ডোটা আমি এখন এই হাড়ির চারিপাশেভাবে চারপাশেভাবে লাগিয়ে নেবো আর ভালোভাবেভাবে চারপাশে লাগিয়ে নেবার পর এখন আমি এখানে সবশেষে যে উপকরণটি দেব সেটি হলো ঘি আর এখন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু ঘি দাওয়াতে এই কাচি বেআই খুব সুন্দর একটি ফ্লেভার আসবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে সব উপকরণ দিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই আটা ডোটার কারণে ভিতর থেকে বাতাস বের হতে বা ঢুকতেও পারবে না আর এখন আমি চুলা এরকম একটি তাওয়ার উপরে এই হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর এখন আমি দশ মিনিট হাই হিটে রেখে দেবো আর তারপর আমি মিডিয়াম লো হিটে এই বাড়িটা দমে রেখে দেবো প্রায় এক ঘন্টা চুলায় রাখার পর আমি আরও আধা ঘন্টা চুলায় রেখে দিয়েছিলাম আর এখন আমি এরকম একটি ছুরি দিয়ে এই আটা ডোটা কেটে নিব আমি ছুরি দিয়ে ভালোভাবে ঢাকনা থেকে আটার ডোটা ভালোভাবে কেটে নিয়েছি আর এখন আমি ঢাকাটা নামিয়ে ফেলবো আর ঢাকনা নামানোর পর এই বিফ কাচি বিরিয়ানি থেকে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে আর এখন আমি আপাদেরকে পরিবেশন করে দেখাবো আর এই বিফ কাচি বিরিয়ানির পোলাওয়ের চালটাও কিন্তু একদম ঝোরঝোরে হয়েছে আর এই বিফ কাচি বিরিয়ানি মাংসটা যে কতটা নরম আর কতটা যে সফট হয়েছে তা হয়তো আপনারা এখন দেখেই বুঝতে পারছেন আর এখানে পোলাওটাও কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর এই বিফ কাচি বইটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে এই তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার আজকের এই মজাদার বিফ কাচি বিরিয়ানি তৈরির রেসিপিটি তাহলে আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ